নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা। আর চলে এসছে মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালা চ্যানেলে নতুন একটি গানের স্বরলিপি নিয়ে। গানটি হলো অলির কথা শুনে। এই গানটি কভার সং আমি আজকেই দিয়েছি সকালে, তো লিঙ্ক ডিসক্রিপশনে আছে, রাই বটনে আছে, তোমরা দেখ চাইলে শুনতে পারো কভার সংটি। তো আজকে আমি এই গানটি নিয়ে এসেছি। তো এই গানটি আজকে আমি তোমাদের সি স্কেলে দেখাবো, এই স্কেলটিতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আরও ভালো ভালো গানের স্বরলিপি পেতে। তো আজকে গানের কথায় আসি। আজকের গানটা আমি আগেই বললাম সিতে দেখাবো, তো সি স্কেলের সরগমটা দেখি আমরা আগে। সরগম সবকটা সাদা কি, তো সেরকম কোমল স্বর লাগছে না এই গানটাতে, সমস্ত শুদ্ধ স্বরই লাগছে। গানটা যাচ্ছে কাহার বা তালে, কিভাবে যাচ্ছে দেখি। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। এইভাবে কাহারবা তালে গানটা যাচ্ছে। তো কাহারবা তালটি তোমরা যদি আরও ডিটেলসে শিখতে চাও তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, কাহারবা তার লিঙ্ক পরে ডেসক্রিপশন চেক আউট করো, আর পুরো গানের স্বরলিপিও ডেসক্রিপশন বক্সে আছে, সব চেক আউট করে নাও। তো এবারে দেখি স্থায়ীটা। তো এই গানটার একটা স্থায়ী, এক অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তো ফার্স্টে আমরা স্থায়ীর স্বরলিপি দেখব। গানটা একদম তাল থেকেই শুরু হচ্ছে। আচ্ছা, গানটা অরিজিনালি যাচ্ছে ডি শার্প স্কেলে, অনেকটা উঁচুতে। তো আমি ডি শার্প স্কেলেই কভার দেখিয়েছি। এবারে এই স্বরলিপি আমি যে স্বরলিপি ডেসক্রিপশনে দিয়েছি বা বলছি, সেই স্বরলিপি মেনটেন করে তুমি যে কোনো স্কেলে গানটা গাইতে পারো, তোমার গলায় যাতে স্যুট করে এরকম কোন একটা স্কেলে গাইতে পারো। সিতে খুব অসুবিধা একটা হবে না, গানটা মা অবধি নিচে নামছে। তো আশা করছি কোনো সি স্কেলে কোনো অসুবিধা হবে না, যাদের একটু নিচের দিকে মানে একটু ভয়েসটা ভারী টাইপের তারা সিতে করতে পারো, কিন্তু যাদের গলাটা আমার আমার মতো অর্থাৎ একটু হাই পিচের, তো তোমরা চেষ্টা করো যে ডি ডি শার্প ই এই রকম স্কেলে গাবার গানটা। ওকে, তো তোমরা যে কোনো স্কেলে গাইতে পারো। তো আমি অনেকে বলে যে সাজেশন দিয়ে দাও দিদি কোন স্কেলে গাইব, এই জন্যে আমি আজকে সাজেশনটা দিয়ে দিলাম। প্রত্যেকটা গানই এবার থেকে থাকবে, আগের গানেও বলেছি আমি। তো সি স্কেলেই দেখাচ্ছি, একটা মেজর স্কেল, যেটা সবাই জানে এই স্কেলটা, সোজা স্কেল। তো দেখে নিই, আমি বেশি গাইছি না কারণ গাইলে কপিরাইট পড়ে। তোমরা দেখিয়েছো যদি শুনে থাকো আগের কভার সংটা এই গানটার, তাহলে দেখবে কপিরাইট পড়েছে কভারটায়। তো আমি জোর জোরে গাইছি না, অল্প অল্প করে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এটা বেসিক্যালি খুব ছোট্ট করে বকুলটা বলা হচ্ছে, রেগা সারি, এর গা আর সাটা খুব ছোট লাগছে। বকুল রেগা সারি হাসি রে রে কই গারি সারি তাহার মতো তাহার মতো তাহার যাচ্ছে তাহার সারি গা মা মতো মামা তুমি যাচ্ছে গাতে। তোমরা শুনছো একটু নিচে লাগছে গানটা যেহেতু সিতে,
তো তোমরা চেষ্টা করো আরো উপরে গাওয়া, যদি না পারো তাহলে আমার ফিঙ্গারিং দেখে দেখে সি তে তুলো, একটা মেজর স্কেল আমি আগেই বললাম। তো পরের লাইন দুটো সেম স্বরলিপি ধরার ধুলিতে যে যাচ্ছে। তো আমি ওই জন্য দেখালাম না, হারমোনিয়াম শুনতে ভালো লাগছে না মিউজিকটা। যাই হোক, তোমরা শুধুমাত্র সাইয়ের ফার্স্ট লাইনটাই বাজিয়ে ওইভাবে তারপর অন্তরে আকাশ বাধা পারে হচ্ছে নোজে। ওকে, পরের বারে পরের লাইন হচ্ছে, তারপরে সেম স্থায়ের মতো সুর যাচ্ছে কি যেমন করে গাগা সে পারে হাওয়ায় ভাসে, হাওয়ায় কি যাচ্ছে রেগা রেগা সা ভাসে শুনে ওখান থেকে স্থায়ীতে ঢুকছে। তারপর আবার মিউজিক দিয়ে আসছে সঞ্চারিতে, সঞ্চারিটা অনেকটা নিচে আছে, মাতে নামছে দেখাচ্ছে। আবার নিচু হচ্ছে গাইতে, কি যাচ্ছে আলোয় যাচ্ছে যে ভোরেও যাচ্ছে পাতে। এরপর তাহার যাচ্ছে পুরো পা থেকে গাতে জাম্প, এটা সুন্দর করে লাগাতে হবে। কেন মা
गानी धुन्नो मोरे सा सा धुन्नो मोरे जाच्छे साथे पूरो सेम स्वरलिपिते आर एक बार संचारीटा जस्ट रिपीट होच्छे ओके এরপরে আসছে আভোগ আভোগের স্বরলিপি পুরোপুরি ফার্স্ট অন্তরার মতো তো স্বরলিপিটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে বাট ডেসক্রিপশানে তুমি আভোগের তোমরা আভোগের স্বরলিপি পাবে না আমারটা শুনে শুনে লিখে নিও আভোগের স্বরলিপি সেম যাচ্ছে তারপর এভাবে শেষ হচ্ছে গানটা পুরো স্থায়ীটা দুবার রিপিট করে গানটা শেষ হচ্ছে তো আজকে ছিল ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিনে নতুন কোনো গানের স্বরলিপি নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আরও ভালো ভালো নতুন নতুন গানের স্বরলিপি পেতে কোনো অসুবিধা স্কেল বিষয়ে যে কোনো বিষয়ে কোনো অসুবিধা থাকলে বা কোনো গানের রিকোয়েস্ট থাকলে কমেন্ট করে জানাও আমরা নিশ্চয়ই দেখবো কমেন্টগুলো আরও আমরা তোমাদের কমেন্টস দেখে আরও এন্থু পাই ভিডিও দেওয়ার জন্য তো কমেন্ট অবশ্যই করো আর তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের দিন অন্য কোনো গানের স্বরলিপি ভিডিও নিয়ে তো ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমাদের পাশে থাকো নমস্কার